আসসালামু আলাইকুম, আমি আলবিনাতুন ভালোচৈতি। আজ আমি আপনাদের আমার লেখা একটি পর্বগল্প পড়ে শোনাবো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। গল্পের নাম রহস্যজনক ছেলেটি, প্রথম পর্ব, আলবিনাতুন ভালোচৈতি। আর যেহেতু প্রথম পর্ব পড়ে শোনাচ্ছি, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বগুলো শীঘ্রই এই চ্যানেলেই আপলোড দেওয়া হবে। মাথাটা খুব ধরেছে, তাই ঘন করে কফি বানিয়ে খাচ্ছি। আজ আম্মু বাসায় থাকলে হয়তো এই সন্ধ্যার সময় কফি খেতে দিত না। আজ আম্মু নানু বাড়ি গিয়েছে ছোট বোনকে সাথে নিয়ে, বাবাও অফিস গেছে। ফলশ্রুতিতে এই মুহূর্তে আমি বাসায় একাই আছি। আম্মু আমাকেও নানু বাড়ি নিয়ে যেত, কিন্তু কাল আমার মেডিকেলে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই আমি যাইনি। একা একা খুব খারাপ লাগছিল, মাথাটাও একটু ধরা ধরা ভাব, তাই কফি খাচ্ছিলাম। হঠাৎ কলিং বেলের শব্দ পেলাম। কে হতে পারে এখন? বাবার তো এত তাড়াতাড়ি আসার কথা না, রাতে আসবে। ভাবলাম আরেকবার শব্দ পাই, তারপর দরজা খুলব। এরকম ভাবতে ভাবতেই আর একবার কলিং বেলের শব্দ পেলাম। আমি গিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু অবাক কাণ্ড, দরজার বাইরে তো কেউ নেই। হয়তো বা কেউ ফাজলামি করেছে। দরজা বন্ধ করতে যাব, ওই মুহূর্তে দেখলাম যে এক টুকরো ভাঁজ করা কাগজ দরজার সামনে পড়ে আছে। কি লেখা আছে এই কাগজে? ভীষণ কৌতূহল হচ্ছে, তাই আমি কাগজটা তুলে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর আবার ঘরে ফিরে এলাম। মনে হচ্ছে কাগজটায় কিছু লেখা আছে। কাগজটি খুললাম, সত্যি এখানে কিছু লেখা আছে। তাহলে পড়া শুরু করি। প্রিয় চারুলতা, আমি জানি তোমার নাম চারুলতা নয়, কিন্তু আমি তোমাকে চারুলতা বলেই ডাকবো, কারণ চারুর সাথে লতা নামটি খুব সুন্দরভাবে মানিয়ে যায়। যদিও বা তোমার আসল নাম সুমাইয়া আঞ্জুম চারু। এই পর্যন্ত পড়ে অবাক হলাম, কে দিল এই চিঠিটা? সে নিশ্চয়ই আমাকে চেনে, না হলে আমার নাম জানবে কিভাবে? যাই হোক, চিঠিটা পুরোটা পড়ি, হয়তোবা চিঠিতেই তার পরিচয় আছে। তারপর আবার চিঠিটি পড়া শুরু করলাম। কি অবাক হয়েছ, তাই না? ভাবছো কি করে তোমার নাম জানলাম? উত্তরটা আমিই তোমাকে দিয়ে দিচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসা মানুষটির সম্পর্কে সমস্ত তথ্যই আমি রাখি, কিন্তু আমি তোমাকে কখনোই পাবো না, এটা যে প্রকৃতির নিয়ম। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতেই পারি, তাই না? আমি না হয় তোমাকে দূর থেকেই ভালোবাসবো, আমার পরিচয়টা তোমার কাছে অজানাই থাক। ইতি, তোমার গোপন প্রেমিক। চিঠিটা এ পর্যন্ত শেষ হলো। ভাবলাম যে ছেলেটা কেন তার পরিচয় জানাচ্ছে না, তার কি কোনো অসুবিধা আছে নাকি অন্য কোনো কিছু, অর্থাৎ আমাকে কোনো বিপদে ফেলতে চাইছে না তো? গোপন প্রেমিক বা সিক্রেট লাভার আমার থাকতেই পারে, কিন্তু তাদের দ্বারা যদি আমার কোনো ক্ষতি হয়, এই বিষয়টা একদম ঠিক না। কি করব এখন আমি? কিভাবে জানবো ছেলেটির পরিচয়? উফ, মাথাটা আবার ব্যথা শুরু হলো। থাক বাবা, ছেলেটিকে নিয়ে আর কিছুই ভাববো না আমি, যা হবার হবে। কাল আমার ক্লাস আছে, আপাতত পড়ায় মনোযোগ দিই। পরের দিনের জন্য পড়া শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ক্লাস আমার, 6টায় উঠতে হবে। বাবাকে বলিনি কয়টায় ক্লাস, যদি আমাকে না ডাকে। অ্যালার্ম দিয়ে রাখি তো, যদিও আমি অ্যালার্ম শুনি না। আম্মু নানু বাসা না গেলে তো কোনো সমস্যাই ছিল না, আম্মুই আমাকে ডেকে দিত। কপালে যা আছে তাই হবে, এখন ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ফোনে কে যেন কল দিয়েছে, ঘুম ঘুম চোখে নাম্বারটা না দেখেই রিসিভ করলাম। ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, চারু 6টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, তোমার ক্লাস আছে তো। শোনা মাত্রই আমি লাফ দিয়ে উঠে পড়লাম। 6:30 বাজে, আমাকে আধা ঘন্টার মাঝেই সব কাজ করে কলেজ পৌঁছতে হবে, তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুততার সাথে রেডি হলাম। মাথায় আর খেয়াল ছিল না যে কে কল দিয়েছিল। যাই হোক, ক্লাসে সঠিক সময়ে উপস্থিত হতে পেরেছিলাম, ধন্যবাদ যে আমাকে ডেকে দিয়েছিল, না হলে যথাসময়ে উপস্থিত হওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু হঠাৎ আমার মাথায় প্রশ্ন হলো, কে ছিল ওটা? সে কি আমার পরিচিত, নাকি সেই সিক্রেট লাভার, নাকি আমার কোনো ব্যাচমেট? না, নাম্বারটা কার দেখি তো। তারপর আমি ক্লাসে স্যারের চোখের আড়ালে ফোনটা বের করে কল হিস্ট্রি চেক করতে থাকলাম।
দেখলাম 6:25 একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। এখন কি কল দিব? ক্লাস চলছে তো। আমার খুব জানতে ইচ্ছে করছে কে এই নাম্বারটার মালিক। স্যারের সামনে তো কল করা যাবে না, মেসেজ করব চলবে। কি মনে হচ্ছে প্রিয় পাঠক, চারু কি খুঁজে পাবে তার সিক্রেট লাভারকে? যা মনে হচ্ছে জানান। আর গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। জ্যোতিষ ফিকশন।